নীলার রাজীবের বিয়ে হয়েছে কেবল 3 মাস হল। বিয়ের পরপরই রাজীব কিছু কাজের জন্য ঢাকার বাইরে চলে যায়। এতে নীলা অনেকটা একাকিত্ব অনুভব করতে শুরু করে। ধীরে ধীরে এক ঘরোয়া হয়ে যায় নীলা। তাই রাজীবের মা নীলাকে একদিন বলল, যাও কিছুদিন বাবার বাড়ি থেকে ঘুরে আসো, ভালো লাগবে। শাশুড়ির কথা শুনে নীলা খুশি হল, রেডি হয়ে বাবার বাড়ি চলে আসে সে। এদিকে রাজীব ফোন দিয়ে তার খোঁজ খবর নেয়, কিন্তু নীলা তবুও রেগে থাকে, তবে তা তাকে বোঝায় না। একদিন বিকেলে বাসার ছাদে বসে গান শুনছিল নীলা। হঠাৎ সেখানে একটা ছেলেকে দেখতে পেল সে। ছেলেটাকে দেখে তার ভালো লেগে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। ছেলেটাও তাকে খেয়াল করে, তার সাথে কথা বলতে চাইলে নীলা লজ্জায় চলে যায়। বাসায় এসে সারাক্ষণ শুধু ছেলেটার কথা মাথায় ঘুরতে থাকে তার। এদিকে নীলা জানতে পারে ছেলেটা 2 মাস হল পাশের প্লাটে উঠেছে, তাই সে আগে তাকে দেখেনি। পরদিন বিকেলে নীলা ছাদে হাঁটাহাঁটি করছিল, হঠাৎ সেই ছেলেটাকে আবার দেখতে পেল সে। ছেলেটা এবার এসে তার সাথে কথা বলে। পরিচয়ের পরে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে খুব অল্প সময়ে। ধীরে ধীরে তাদের ফোন আলাপ, ছাদে সময় কাটানো বাড়তে থাকে। এদিকে রাজীব নীলাকে ফোন দিয়ে পায় না বললেই চলে। নীলাকে কিছু জিজ্ঞাসা করলে সে বলে, বন্ধুদের সাথে কথা বলছিলাম। রাজীবও সেভাবে গুরুত্ব দেয়নি। ধীরে ধীরে নীলা তার পাশের বাসার ছেলেটা কাছাকাছি আসতে থাকে। ছেলেটা সুযোগ হাতছাড়া করতে চাইল না আর, নীলার দুর্বলতা বুঝে তাকে ধরে ফেলল। ধীরে ধীরে তাদের মাঝে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। নীলা তার প্রতি দুর্বল হয়ে যায়। ছেলেটা নীলার হাত ধরে বলে, হতে পারে সে অন্য কোথাও কোনো মেয়ের সাথে ব্যস্ত, তুমি তার জন্য নিজের যৌবন কেন নষ্ট করবে? তাকে ছেড়ে দাও, আমার কাছে চলে আসো, আমরা নতুন করে সংসার শুরু করি। ছেলেটার কথা শুনে নীলা বেশ খুশি হয় আর জানায় সে খুব দ্রুত রাজীবকে ছেড়ে দিবে, আর না হয় পালিয়ে যাবে তার সাথে। একদিন রাজীব তার প্রজেক্টের কাজ শেষ করে নীলাকে সারপ্রাইজ দিবে বলে তার শ্বশুর বাড়ি চলে আসে। আর এদিকে নীলার বাসায় কেউ না থাকায় নীলা ওই ছেলেকে রুমে ডেকে এনে ব্যক্তিগত সময় কাটাতে শুরু করে। তবে নীলা একটা ভুল করে ফেলে, দরজা বন্ধ করতে ভুলে যায়। এদিকে রাজীব দরজা খোলা পেয়ে রুমে ঢুকে পড়ে, আর নীলার রুমে গিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাজীবকে দেখে নীলা আর ছেলেটা অবাক হয়ে যায়। এসব দেখে রাজীব নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এরপর নীলা রাজীবকে বলল, তোমাকে সব কিছু গুছিয়ে বলতে পারি, আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও, তুমি কাছে ছিলে না তাই আমি একটা ভুল করে ফেলেছি। রাজীব তখন চোখের পানি মুছে বলল, আজ আমি ঢাকার বাইরে গিয়েছি বলে তুমি এসব করছো? কাল যদি দেশ থেকে চলে যাই তখন না জানি কি করবে। আমি চাকরির উদ্দেশ্যে গিয়েছি, শুধু নিজের জন্য না, আমাদের ভালো একটা ভবিষ্যৎ তৈরির জন্য, কিন্তু তুমি আমাদের বর্তমানটাই নষ্ট করে দিয়েছ। নীলার মুখে কোনো উত্তর নেই, চরম লজ্জায় গ্লানিতে ডুবে গেছে সে। রাজীব কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমার মনে হয় না আমরা আর কখনো একত্রে থাকতে পারব, তার থেকে ভালো হয় দুজন দুজনের মতো চলে যায়। তুমি চাইলে ওকে বিয়ে করে ফেলতে পারো, আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এ কথা শুনে নীলা মনে মনে কিছুটা খুশি হল, এতদিন যেটা চেয়েছে সেটা হবে এখন। কিন্তু হঠাৎ ছেলেটা পাশ থেকে বলে উঠল, যে মেয়ে স্বামী ঢাকার বাইরে থাকা অবস্থায় আমার সাথে এসবে জড়ালো, সে তো আমার অনুপস্থিতিতে অন্য কারোর সাথে এভাবে জড়াবে না, তার কোনো নিশ্চয়তা নেই, এই ধরনের মেয়েকে কখনো আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব না। এই কথা শুনে নীলার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। নীলা বলল, এসব কি বলছো তুমি? তুমি না আমাকে বললে রাজীবকে ডিভোর্স দিয়ে তুমি আমি একসাথে সংসার করব, বিয়ে করব। ছেলেটি হেসে উত্তর দিল, সে তো শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য বলেছিলাম, বাস্তবে তোমার মতো মেয়েকে কখনো আমি নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব না। এই কথা বলে ছেলেটা চলে যায়। নীলা কান্না করতে থাকে। রাজীব এসব দেখে হেসে উঠল আর বলল, দেখেছো তোমার পরিণতি, তোমার একটা ভুলের জন্য আজ আমাদের সংসারটাই নষ্ট হলো, না তুমি আমাকে কাছে পেলে, না তোমার নতুন প্রেমিককে, এখন বসে বসে আফসোস করতে থাকো আর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো, যত দ্রুত সম্ভব তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, ভালো থেকো।